আদিবার হীরা ওরা জমিটা ওই পাওয়ার করে নিয়া জায়গাটা নিদানের কাছে পাওয়ার করে নিছে, নিয়ে এই জায়গাটা বিক্রি করছে। ওরাই মনে করেন যে কিনা দিল, ওর কাছে কেনা হইল, ওরা খালি হাতা ছিল। থাকার পরে ওগরে আরো পাওয়ারের জায়গা আছে পুমুরা, তো ওইটা নিয়ে রাস্তার দরকার নাই, রাস্তা হয়েছে 3 ফিট করে থ হয়েছে, এই মালিকে 3 ফিট, এই মালিকে 3 ফিট, আরো আরো হলো 2 ফিট, এই জন্য রাস্তাটা থ হয়েছে। থার পরে নিচে তো রাস্তা গাড়ি যাবে নিয়ে থ হয়েছে, তাহলে আমি উপরে সানসেট করাম না কিছু নিকে। আইনগত হিসাবে এই তারাই কেনা বেশি করলো, তারাই সব কিছু করলো, তারাই বাধা দেয়, মানে কোন কারণে কিসের নিকে বাধা দেয়, কোন কারণে বাধা দেয়, এইটা হইলো আইনের কাছে আমার। আমি কত আমসা দেখতে আসি, তে আসাই বলে 5 লাখ না দিতে আনেছে, 5 লাখ তে আসাই, 5 লাখ এই তো না দিলে কাম করে দিব না, সাদাবাজি ওর ব্যবসায়ী, ওরা ওরা জায়গায় জায়গায় যায় কিনা এই ব্যবসায়ী করে, ওরা বুঝছেন না। হ্যাঁ থানায় জিডি করে দিছি, অন্য আমার কিছু কই নাই, বুঝছেন না, আমার বলতে এবার সাহস না। আমি ওই ঘরে ওই ঘরে বই বই রয়েছি, পরে 3 জন লোক আইসে, 2 জন নাম চিনি, হীরা আর আরিফ, আর হলো আনাওয়ালা থাকে টাঙ্গাইল। পরে এই জায়গা থামাইয়া এই জায়গা হলো খুঁড়িঘাটা ছিল, নাতিতি নাতিতি মানে ভাঙ্গা হয়ে গেছে, যাই ওই জায়গায় যাই হলো, পরে অনেক বোকা দিল। পরে আমি আমার আব্বুরে ফোন দিছি, আব্বুরে ফোন দিলাম, ফোন দিয়ে হীরার কাছে দিছি, হীরা কানি নেয় আমার আব্বুরে মাও তুলে বা বাপ তুলে অনেক গাল গাল দিছে, আর ফোনে বলছে যে তুই যদি সিদ্ধাশালী তোরে আমি মারুম, জুতার মালা করে দেয় তোরে মারুম, অনেক অনেক ভয় ভয় দেখাইছে। আমি ঘরে খাড়া আসছিলাম, আমার টাই নাই না বাইরাই না, আমার মার মারবো, আমার বলবো তোর বলার বলার এই জায়গায় মারবো। পরে এনে গেলো কাঠ, কাঠ আছে, কাঠ হাতে হাতে নিছিল, পরে এই জায়গায় লোক আছে তারা ফিরাইছে। এখন যে মারতেছে তোর নাম কি? হীরা। হীরা, হীরার কি কোনো জায়গা আছে? না হীরার কোনো জায়গা নাই। আরিফের কোনো জায়গা নাই? আরিফ হারিফ, হীরা এবং আরিফের কারো কোনো জায়গা নাই এখানে? না কয়েকজনে মিলে এই জমিটা একটা পাওয়ার নেয়, পাওয়ার মাধ্যমে বায়নাপত্র কেনাবেচির মাধ্যমে বায়নাপত্র দলিল করে, এই দলিল করার পর হইলো ওরা এই কাস্টমার ধরে আমার ভাতিজার কাছে জমিটা বিক্রি করে, অথবা এই যে বাজারগুলো আছে বাজার আইনগত হিসাবে যে বাজার, এই বাজার অনুযায়ী হিসাবে আমার 22টা 5 ডিসিমাল জায়গা নেয়, নিয়ে সে তারাই দর দর মিট করে দিছে, তারাই টাকা পয়সা নিচ্ছে, তারাই সমাধান করে দিছে, এর মধ্যে আমরা আগে ছিলামও না, আমরা জানিও না। তো আমার এই জায়গায় প্রশ্ন হলো যে ওরাই জমিনটা বিক্রি করলো, ওরাই কেনা বেশি করে দিল, ওরাই কাজ শুরু করে দিল, আজকে হুট করে এই বাজারদার মানে ডাকি। হ্যাঁ ওরাই কিনে দিছে, ওরাই কিনে দিছে, কোন কারণে বাধা দিয়ে সেটা করলো, আর কৃষি নিয়ে বাধা সৃষ্টি করছে এটা কিন্তু আমরা জানি না। আমরা আরিফের সাথে হীরার সাথে বন্ধুস্থান গুহারা দিনে দেখাও নেই। তো আমার নাতিটা যে ছিল ব্যস্তার ঘরে, ও তো বাচ্চা মানুষ, ও ছাত্র মানুষ, লেবারা করে, ইনি মিস্ত্রি আছে, কাজ করতে আছে, স্বাভাবিক থাকতেই পারে, ওরও মারবো, ওর বাপেরও মারবো, অথবা গোষ্ঠী হুদ্দামে ঢালে দিব। তা আমি আপনার কাছে এলো একটা দাবি যে আমি আইনের ঊর্ধ্বে না, আইনগত হিসাবে এই তারাই কেনা বেশি করলো, তারাই সব কিছু করলো, তারাই বাধা দেয়, মানে কোন কারণে কিসের নিকে বাধা দেয়, কোন কারণে বাধা দেয়, এইটা হইলো আইনের কাছে আমার দাবি। যে প্রশ্নটা কি করছিলেন আপনারা যে তোমরা কেন বাধা দিতে? না না তাকে তাকে সাথে সাক্ষাৎ নেই, আমাকে সাথে না সাক্ষাৎ নাই। এটা তো এই আদিব আর হীরা ওরা জমিটা ওই পাওয়ার করে নিয়ে জায়গাটা নিদানের কাছে পাওয়ার করে নিছে, নিয়ে এই জায়গাটা বিক্রি করছে। ওরা মনে করেন যে কিনা দিল, ওর কাছে কেনা হইল, ওরা খালি হাতা আসছিল। থাকার পরে ওগরে আরো পাওয়ারের জায়গা আছে পুমুরা, তো ওইটা নিয়ে রাস্তার দরকার নাই, রাস্তা হয়েছে 3 ফিট করে থ হয়েছে, এই মালিকে 3 ফিট, এই মালিকে 3 ফিট, আরো আরো হলো 2 ফিট, এই জন্য রাস্তাটা থ হয়েছে। থার পরে নিচে তো রাস্তা গাড়ি যাবে নিয়ে থ হয়েছে, তাহলে আমি উপরে সানসেট করাম না কিছু নিকে, সিঁড়ি ওই বাড়া নিয়ে হামলা কিছু নিকে, এটা বাধা দিল কিছু নিকে, আমার জুতো এরিয়া ওইটার মালিক তো ইনে আসে নিকে, ওরা বিক্রি হয় না, সেটার মালিক রেদোয়ান, রেদোয়ানি মালিক, রেদোয়ানি যদি মালিক মালিক হয়ে থাকে ওই জায়গা বিক্রি করার জন্য, রেদোয়ান এখান থেকে জায়গা ছাড়বে 10 ফিট ছাড়ুক 5 ফিট ছাড়ুক, ও এখান থেকে জায়গা ছাড়বে, কিন্তু ও জায়গা ছাড়ছে মাত্র 2 ফিট, রেদোয়ান জায়গা ছাড়ছে 2 ফিট, আর আপনারা দুই মালিকে ছাড়ছেন 3 ফিট, 6 ফিট, তাহলে রেদোয়ানের গাড়ি যাওয়ার জন্য, রেদোয়ান জায়গা নেওয়ার জন্য এখানে বড় জায়গা ছাড়লে রেদোয়ান ছাড়বে হিসাবে তো আপনাদের ছাড়ার কথা আছে, তারপরে আমরা ছাড়ছি সুযোগ সুবিধা নিকা।
তেলে উপরে আমরা জায়গা ফার্ম করতে নিগা উপরে আমরা ওই আমার জায়গা যেটা এটা কইছি যে এক ফিট বাদ দে আমার জায়গা ফলো না ই করে নিয়ে যাব এখন তাগের অভিযোগ কি আমি তো বুঝতে পারতেছি তে আছে বলে 5 লাখ না দিতে আনেছে 5 লাখ তে আছে 5 লাখ এই তো না তাহলে কাম করে দিম না কি সাদাবাজি সাদাবাজি ওর ব্যবসায়ী এরা ওরা জায়গা জায়গা যা কিনা এই ব্যবসায়ী করে ওরা বুঝছেন না হ্যাঁ থানায় জিডি করে দিছি অন্য থানা জিডি করছে হ্যাঁ থানা জিডি হয়ে গেছে আপনাদের কাছে কি 5 লাখ টাকা কি দাবি করে 5 লাখ টাকা দাবি করে জায়গা সানসেট করে দেব না নতলি 5 লাখ দে না তুই মারবা না নইছল তো আমি তা ছিলাম না বুঝছেন কি এই পরিস্থিতি এর আগেও আমার কইছে যে সানসেট উন্ডে ফালা দেব না আমি কিছু কই নাই বুঝছেন না আমার বলতে আবার সাহস না ওরা আমার সাওয়াটা মনে করেন যে আমার উন্ডে দেখা গেল যে 5 ফুট আছে 5 ফুটের মধ্যে আমার জায়গায় উপরে 1 ফুট সাইড দেয়া 1 ফুট সাইড দিয়ে আমি 4 ফুটের মধ্যে সানসেট করুন আমার জায়গা জানি পাশের খুঁটিতে থাকে আমি ওই ওর যে দুই ওর দুইয়ের মধ্যে আমার জানি খুঁড়ি না থাকে কথা বলছেন কি যে অভিযোগে কিন্তু আমরা দেখছি যে এখানে এখানে কিন্তু একটি কথা এখানে লেখা আছে যে আনুমানিক 8 মাস পূর্বে আমরা উক্ত জমির 3 ফিট ভূমি রাস্তার জন্য রাখি এবং আরও অতিরিক্ত 1.5 ফিট ভূমি বেশি রাখি দালান নির্মাণের কাজ শুরু করি নির্মাণাধীন দালানের প্রথম তলা ভবনের কার্যক্রম শেষ হওয়ার 4 ফিট বেশি রাখিয়া ছাদ ঢালাই কার্যক্রম শুরু করিতে চাইলে ঘটনার দিন 30/10/2024 তারিখ সময় আনুমান সকাল 9 ঘটিকায় বিবাদীরা আমার ছাদ ঢালাই কার্যক্রম বাধা প্রদান করে এবং বলে 4 ফিট বেশি রাখিয়া ছাদ ঢালাই করিতে দিব না বলিয়া আমি সহ আমার ছেলে আকাশ 17-71 ভাষায় গালিগালাজ করে আমিও আমার ছেলে গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাদীরা আমাদের উপর ক্ষিপ্ত হইয়া কাঠের খণ্ড হাতে নিয়ে জখম করিবার হুমকি ও ভয় ভীতি প্রদান করিয়া চলিয়া যায় যাওয়ার সময় বলিয়া যায় জোরপূর্বক ছাদ ঢালাই কার্যক্রম শুরু করলে তোদের দেখিয়া নিব সহ আরও ইত্যাদি ইত্যাদি।